সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো রাজধানী ধুলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এবারে জানাবো, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বারবার বিএনপির উপর আঘাত এসেছে, বহু ষড়যন্ত্র হয়েছে, দলকে ভেঙে ফেলা ও ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত প্রতিবেদন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানাবো, সাহস থাকলে তারেক রহমানকে দেশে ফিরতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জিয়া পরিবারকে খুনি পরিবার আখ্যায়িত করেছেন, জিয়া পরিবার মানেই খুনি পরিবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে হবিগঞ্জের পুলিশ বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দুই মামলায় আসামির সংখ্যা 1000। এবং সর্বশেষ জানাবো একটি ভয়াবহ দুঃসংবাদ, শত শত অভিবাসীকে হত্যা করছে সৌদি আরব, চাঞ্চল্যকর একটি রিপোর্ট আমাদের হাতে এসেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নিপুণ রায় চৌধুরীকে আত্মসমর্পণের নির্দেশ। রাজধানীর ধুলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ আদেশ দেন। এর আগে গত 1 আগস্ট তাকে 8 সপ্তাহের জামিন দেন হাইকোর্ট, সেটা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে আদেশ দেন আদালত। আদালতে নিপুণ রায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি। গত 29 জুলাই রাজধানীর ধুলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির অন্তত 424 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনুল ইসলাম জানান, প্রাথমিক তথ্য যাচাই করে মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী সহ 14 জনের নাম উল্লেখ করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বারবার বিএনপির উপর আঘাত এসেছে, বহু ষড়যন্ত্র হয়েছে, দলকে ভেঙে ফেলা ও ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু বিএনপির অগ্রযাত্রা থামানো যায়নি। কারণ বিএনপি হলো স্রোতস্বিনী ও প্রবাহমান নদী, এখানে কেউ এসেছে কেউ চলে গেছে। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলের অঙ্গ ও সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথ সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী নির্বাচনে বিরোধী দলের মাঠ শূন্য করতে আবারও চক্রান্ত চলছে। একই কায়দায় গত পরশুদিন রাতে আমাদের দলীয় কার্যালয়ের বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছে, অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার হবিগঞ্জে সাবেক মেয়র জি কে গাউসের বাড়িতে গুলি করেছে, 3 শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে দলীয় কার্যালয়ে হামলা এবং গুলি করেছে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে ভাষায় বক্তব্য দিয়েছেন তাতে বিরোধী দল শূন্য নির্বাচন করতে চায় তারা। তিনি বলেন, এখন শুরু হয়েছে মেগা প্রকল্প চালু করা, কার জন্য, কিসের জন্য? এগুলোর লক্ষ্য হলো তাদের পকেট ভরানো, এগুলো তো জনগণের ট্যাক্সের টাকায়, সুতরাং এখানে তো বলার কিছু নেই যে আপনি উন্নয়ন করেছেন, আজকে জাতি এদের হাত থেকে মুক্তি চায়। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা সম্পূর্ণ আওয়ামী লীগের সাজানো নাটক, তারা যেখানে সভা করতে চেয়েছিল সেখানে করেনি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমান সহ বিএনপি নেতাদের নাম জড়ানো হয়েছে। 21 আগস্টের ঘটনায় তো পুরো তদন্তের কোথাও তারেক রহমানের নাম উল্লেখ ছিল না। তদন্ত কর্মকর্তা আবুল কাহার আকন্দ, যিনি পরে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন, তার তদন্তেও তারেক রহমানের নাম উল্লেখ ছিল না। একমাত্র মুফতি হান্নানকে 45 দিন আটকে রেখে জোর করে জবানবন্দি নেওয়া হয়েছে। তবে তিনি যেন আদালতে গিয়ে কিছু বলতে না পারেন সেজন্য অন্য মামলায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সুতরাং এখানে তারেক রহমান, আব্দুল সালাম পিন্টু ও লুৎফুজ্জামান বাবর কেউই এখানে জড়িত নন, বরং এই ঘটনার আরো সঠিক তদন্ত দাবি করেন তিনি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, আমরা এখনো রাজনৈতিকভাবে দেউলিয়া হইনি, আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করি, তাদের নিয়েই আমরা আছি। আজকে দেশের মানুষ নির্বাচন চায়, সেই বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এ ধরনের কথাবার্তা হচ্ছে, কিন্তু এ বিষয়ে আমেরিকার কেউ স্বীকার করেনি, ভারতেরও কেউ স্বীকার করেনি। তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি এমন সময় বাংলাদেশের হাল ধরেন যখন তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সকল দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। এর প্রেক্ষিতে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন। সে সময়
সময় দেশ একটি দলের হাতে চলে গিয়েছিল। আজকে জিয়াউর রহমান স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া যোগ্য নেতৃত্বে বিএনপি এগিয়ে চলেছে। ফখরুল ইসলাম আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া যোগ্য নেতৃত্বে বিএনপি এগিয়ে চলেছে। তিনি আরো বলেন, আজকে বাংলাদেশের স্বাধীনতার 52 বছরে আমরা সবচেয়ে বেশি সংকটে পড়েছি। এই সরকার দেশের মানুষের আকাঙ্ক্ষা ধ্বংস করেছে, প্রশাসন বলুন আর যাই বলুন সবকিছু ধ্বংস করেছে। আজকে একটি কোম্পানি 11,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, সরকারের কোনো মাথা ব্যথা নেই, কারণ তাদের নিজেদের লক্ষ্যই সেটা। তিনি আরো বলেন, আমরা ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করছি, এখানে সবার ভূমিকা রাখার সুযোগ রয়েছে, সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সাহস থাকলে তারেক রহমানকে দেশে ফিরতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়া পরিবারকে খুনি পরিবার আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, জিয়া পরিবার মানেই হচ্ছে খুনি পরিবার, বাংলাদেশের মানুষ ওই খুনিকে ছাড়বে না, এই বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না। সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলার 19তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী স্মৃতি ফলকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে সরকার প্রধান বলেন, 21 আগস্ট হত্যার বিচার হয়েছে, রায় হয়েছে, কাজে এই রায় কার্যকর করা উচিত, কিছু আছে কারাগারে, কিন্তু মূল হোতা তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, তিনি আছে বাইরে, সে তো মুসলিকা দিয়ে বাইরে চলে গেছে, তো সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুযোগ নিয়ে লম্বা লম্বা কথা বলে, আর কত হাজার হাজার কোটি টাকা চুরি করে চলে গেছে, সেই টাকা খরচ করে, তো সাহস থাকলে বাংলাদেশে আসুক, সমাবেশে ওদের কিছু লোক হয়, তাই দেখে লম্পঝম্প, কিন্তু বাংলাদেশ মানুষকে সে চেনেনি, এই বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না। এ সময় 21 আগস্ট গ্রেনেড হামলায় আহতদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মানুষের কাছে যান, বলেন কি করে ওই খালেদা জিয়া, তারেক জিয়া আপনাদের জীবনটাকে ধ্বংস করেছে, কিভাবে দেশ লুটপাট করেছে, স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে, নিজেরাও অর্থ সম্পদের মালিক হয়েছে। দেশবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, মানুষ সজাগ থাকবে, ওই খুনিদের হাতে যেন এদেশের মানুষ আর নিগৃহীত হতে না পারে, অগ্নিসন্ত্রাস আর জুলুমবাজি করে এদেশের মানুষকে হত্যা করতে না পারে, মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতে না পারে, খুনি দুষ্কৃতিকারী অস্ত্রচোরা কারবারী ঘুষখোরেরা যেন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। ওই খুনিদের প্রতি ঘৃণা সকল জনগণের, সকলে তাদের ঘৃণা জানাবে, সবাই নিরাপদে থাকেন, ভালো থাকেন, যতক্ষণ বেঁচে আছি এদেশের মানুষের সেবা করে উন্নত জীবন দিয়ে যাব। বিএনপি জামাতের প্রতি অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন, তারা আমাদের নেতাকর্মীদের উপর তো হামলা করেছেই, সাধারণ মানুষও তাদের হাত থেকে রেহাই পায়নি, ঘাতক ঘাতকী, ওরা তো জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, ওরা তো জনগণকে হত্যা করেছে, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, পেট্রোল ঢেলে আগুন দিয়েছে, হাত পা ধরে কান্নাকাটি করলেও ছাড়ে না, এটাই তো বিএনপির আসল চেহারা, এটাই তো বিএনপির চরিত্র, এর নেতৃত্ব খালেদা জিয়া, তারেক জিয়া, তারাই তো দিচ্ছে, তারা ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে গেছে, মানুষকে কি দিয়েছে, মানুষ তো ক্ষুধার্ত ছিল। বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আজ তারা ভোটের অধিকারের কথা বলে, আর কিছু আছে তারা ভাড়া করা, তারা মানবাধিকারের কথা বলে, যারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে তাদের কাছে আমার প্রশ্ন, আমরা যারা আপনজন হারিয়েছি, আমাদের হাজার হাজার নেতাকর্মী তাদের আপনজন হারিয়েছে, বিএনপি জামাতের কাছে তাদের মানবাধিকার কোথায়, আমরা বিচার পাইনি, আমরা কেন বিচার বঞ্চিত ছিলাম, যারা রক্তগঙ্গা বইয়ে দিয়েছে তাদের বিচারের হাত থেকে রেহাই দিয়েছে বিএনপি জামাত সরকার। তিনি বলেন, আন্তর্জাতিক অনেক সংস্থা দেখি বাংলাদেশের মানবাধিকারের কথা বলে, তাদের শেখানো বলি যারা বলেন, তাদের কাছেও আমার প্রশ্ন, এদেশের মানবাধিকার লঙ্ঘন, যার মূল হোতা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া সহ জামায়াতের যুদ্ধ অপরাধীরা, তারা এখনো রয়ে যাচ্ছে, আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে মানবাধিকার সংরক্ষণ হয়েছে, মানুষ ন্যায় বিচার পায়, কেউ অপরাধ করলে তার বিচার আমরা করি, কিন্তু আমরা তো বিচার পাইনি, কেন 33 বছর সময় লেগেছে বিচার পেতে, কি অপরাধ করেছিলাম যে আমরা বিচার পাইনি, বিচারের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 আগস্টের সেই ঘটনার বর্ণনা করে ওই ঘটনার প্রধান শিকার শেখ হাসিনা বলেন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে র্যালি করেছিলাম, আর সেখানে প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের মধ্যে গ্রেনেড হামলা করা হয়, যুদ্ধের সময় যে গ্রেনেড ব্যবহার করা হয় সেটা সেখানে ছোড়া হলো, মানুষের নিরাপত্তার জন্য যখন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করেছি সেই মিছিলের উপর 13টি গ্রেনেড হামলা করা হলো, আর কতগুলো যে ওদের হাতে ছিল তা ওরাই জানে, সেদিন যে বেঁচে গিয়েছিলাম সেটাই অবাক বিস্ময়। শত শত অভিবাসীকে হত্যা করছে সৌদি, চাঞ্চল্যকর রিপোর্ট। সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস তাদের নতুন এক প্রতিবেদনে অভিযোগ করেছে, সৌদির সীমান্তরক্ষীরা ইয়েমেনের সীমান্তে শত শত অভিবাসীকে হত্যা করেছে। খবর বিবিসির রিপোর্টে বলা হয়েছে, এসব অভিবাসের মধ্যে বহুত ইথিওপিয়ান আছেন, তারা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন পার হয়ে সৌদিতে প্রবেশের চেষ্টা করে, তাদের গুলি করে হত্যা করা হয়েছে। অনেক অভিবাসী বিবিসিকে বলেছে, গুলির আঘাতে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন
ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সঙ্গে তারা অনেক মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। তবে এর আগে সৌদি আরব পরিকল্পিত হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয়, মাঝে মধ্যে তাদের উপর বিস্ফোরক অস্ত্র দিয়েও হামলা করা হয়। সৌদির সঙ্গে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সীমান্তে সৌদি পুলিশ এবং সেনারা এসব করছে। এছাড়া আলাদাভাবে অভিবাসীদের সঙ্গে কথা বলেছে বিবিসি। এসব অভিবাসী ছিল ইথিওপিয়ার একটি বিশাল দল, যার মধ্যে নারী ও শিশুও ছিল। তারা কাজের খোঁজে রাতে সীমান্ত পার হয়ে সৌদি প্রবেশের চেষ্টা করলে তাদের উপর অতর্কিতে গুলিবর্ষণ করা হয়। 21 বছর বয়সী মুস্তফা সোফিয়া মোহাম্মদ বিবিসিকে বলেন, তারা গুলি চালিয়ে যাচ্ছিল। গত বছরের জুলাইতে তারা সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করেছিল। তিনি বলেন, 45 জনের একটি দলের মধ্যে কয়েকজন সেখানে গুলিতে নিহত হয়েছেন। মুস্তফা বলেছেন, আমি এমনকি বুঝতেও পারিনি আমি গুলিবিদ্ধ হয়েছি, কিন্তু আমি যখন উঠে দাঁড়াতে এবং হাঁটার চেষ্টা করি তখন বুঝতে পেরেছি আমার পা নেই। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, প্রতি বছর 2 লাখেরও বেশি লোক আফ্রিকা থেকে ইয়েমেন সাগর পথে আসে এবং সৌদি প্রবেশের চেষ্টা চালায়। এদের মধ্যে অনেককে জেল খাটতে হয়, সেই সঙ্গে রয়েছে নৃশংস অত্যাচার। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালের মার্চ থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময় এই রিপোর্ট করা হয়েছে। এতে 28টি আলাদা ঘটনার বর্ণনা করা হয়েছে, যার মধ্যে গোলাগুলি এবং বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কথাও উল্লেখ রয়েছে।